যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল সতেরো সেপ্টেম্বর জাতিসংঘের ছিয়াত্তরতম অধিবেশনের যোগ দিতে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শুক্রবার রাত সোয়া এগারোটায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য তিন বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানায় এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন সারেন শেখ হাসিনা তবে মাঝে ফিনল্যান্ডের হেলশিঙ্কিতে দুই ঘন্টার যাত্রা বিরতি করেন বাংলাদেশ সরকার প্রধান